হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতোই নতুন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, আশা করছি ভালো লাগবে। আমরা সকালবেলা নান পরোটার সাথে খাওয়ার জন্য কিছু একটা খুঁজি। যদি এভাবে আমার মতো ছোলার ডাল রান্না করেন, ছোলার ডালটা আমরা অনেক রকমের রান্না করি। আজকে আমি কষিয়ে রান্না করা দেখাবো আপনাদেরকে। চলেন দেখে নেওয়া যাক। এখানে আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে দিছি, তাতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম দুটা, 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম 2-3টা, লং দিয়ে দিলাম 3-4টা, এবার 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি 3 চা চামচ। এবার মশলাটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিলাম 3 চা চামচ, ঝালটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম আমি জায়ফল জয়িত্রী গুঁড়া 4 চা চামচে, 4 ভাগের 1 ভাগ। তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ। এবার আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত টেস্ট বেড়ে যাবে। এখানে আমি হাঁস চর্বি সহ কয়েক টুকরা মাংস দিয়ে দিলাম। এবার এগুলো একটু অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিতে হবে, কিন্তু অল্প অল্প পানি দিয়ে এটা কষিয়ে নিব। কষানো হয়ে গেল। এখানে আমি বোড়ের ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিছি, ডালগুলো দিয়ে দিলাম, তারপর 2 কাপ পানি দিয়ে দিলাম। এবার এটা কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি কষিয়ে নিছি, দেখেন। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে, এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না। গরম পানি দিলে হয় কি, এটা যেরকম রান্না হচ্ছিল সেই পর্যায়ে রান্নাটা চলে। যদি আপনি ঠান্ডা পানি দিয়ে দেন তাহলে সে নতুন করে প্রসেসিং করা শুরু করবে, যার কারণে চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করতে। দেখেন সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে দেখতেছি। এবার আমি লবণটা দিয়ে দিব। আমি প্রথম থেকে লবণটা কিন্তু দিই নাই, যাতে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো প্রথমে যদি ডাল ভিতরে লবণটা দেয়া হয়ে যায় তাহলে ডাল সিদ্ধ হতে সময় নেয়, যার কারণে লবণটা একদম শেষে অ্যাড করবেন। এবার আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে আমার ছোলার ডাল রান্না। একদম ইজি ভাবে, ইজি উপায়ে, খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। নান পরোটা অথবা পোলাও অথবা সাদা ভাতের সাথে খুবই জমে যাবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ প্লিজ, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে উৎসাহিত করবেন। আপনার একটা শেয়ার, আপনার লাইক আমাকে নতুন একটু কাজ করার জন্য আরও উৎসাহ দিবে। যদি আমাকে পছন্দ করেন, আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।